Dr. Shuchir Moitro, Consultant ENT Surgeon, Columbia Asia Hospital. আজকে আমি একটা খুব কমন সমস্যা নিয়ে ডিসকাশন করব, যেটা হচ্ছে কানে ব্যথা। আমরা সকলেই জীবনে কখনো না কখনো কানে ব্যথায় ভুগেছি, বিভিন্ন কারণে কানে ব্যথা হয়। আমরা সবাই ভাবি খুব বড় সমস্যা নয়, দোকানে থেকে দুটো ওষুধ কিনে দিয়ে দেবো, সমস্যাটা মিটে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রেই এই জিনিসটা করলে সমস্যাটা বেড়ে যায় কমার থেকে। তো ডিসকাশনে আমরা দেখি বেসিক্যালি কানে ব্যথা আমাদের কীরকম কী কী কারণে হয়। কানে ব্যথা যদি আমরা ভাগ করি বাচ্চাদের মধ্যে আর অ্যাডাল্টের মধ্যে, আমরা দেখব বিভিন্ন আলাদা কারণে জিনিসটা হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে আগে আসি। বাচ্চাদের কানে ব্যথা আমরা বেশিরভাগ সময় দেখি সর্দি কাশির সাথে। এটাকে আমরা অ্যাকিউট ওটাইটিস মিডিয়া বলি। সর্দি কাশির যা জীবাণু সেইটাই অনেক সময় কানে গিয়ে কানে পর্দার পিছনে বা মিডল ইয়ারে ইনফেকশন ক্রিয়েট করে। তাতে করে কানের পর্দাটা ইনফেক্টেড হয়, কানে পর্দার পিছনে ইনফেকশনটা হয়, সর্দি জমে যায় কানে পর্দার পিছনে, শোনাটা কম হয়, জ্বর হতে পারে। কানে ব্যথাটা এই ক্ষেত্রে খুব বেশি পরিমাণে কানে ব্যথা হয়। তার ট্রিটমেন্টটা শুধু কানের ড্রপ দিয়ে হয় না, সেই ক্ষেত্রে আপনার ডাক্তার দেখিয়ে আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োজন লাগে, সাথে অনেক সময় অ্যান্টি অ্যালার্জিক বা নাকের ড্রপ ইত্যাদি দিয়ে এই যে সমস্যাটা তখন সমাধান করতে হয়। এই ব্যথাটা ঠিক হয়ে গেলেও আমাদের কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হয় কানে শোনাটা স্বাভাবিক হলো কিনা, নাহলে কানে পর্দার পিছনে যদি সর্দিটা থেকে যায় শোনাটা কিন্তু অনেক সময় কম থেকে যায়। তো সেইটা আমাদের একটু খেয়াল রাখতে হয়। বাচ্চাদের আরেকটা কারণ আমরা দেখি কানে ব্যথা, সেটা হচ্ছে কানে ময়লা জমে যাওয়া। খুব অত্যধিক পরিমাণে ময়লা জমে গেলেও অনেক সময় কানে ব্যথা হতে পারে, সাথে কানে শোনাটাও কম হতে পারে। এছাড়া বর্ষাকালে বা সুইমিং সিজনে যখন বাচ্চারা সাঁতার কাটতে বা অ্যাডাল্টরাও সাঁতার কাটতে শুরু করেন, অনেক সময় কানে জল ঢোকার জন্যে আমরা ফাঙ্গাল ইনফেকশন দেখি, যেটাকে আমরা ওটোমাইকোসিস বা ফাঙ্গালোটাইটিস এক্সটার্না বলি। কানের বাইরের পার্টের চামড়ায় ছত্রাক জাতীয় ইনফেকশনের জন্য এগুলো হয়। এর জন্য ট্রিটমেন্ট হিসেবে আমরা কানটা পরিষ্কার করা, সাথে অ্যান্টি ফাঙ্গাল ইয়ার ড্রপস যেগুলো সেগুলো আমরা দিই, দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ইজিলি কন্ট্রোলড হয়ে যায়। বড়দের ক্ষেত্রে কানে ব্যথার মধ্যে কমন কজের মধ্যে আমরা দেখি ওটাইটিস এক্সটার্না, যেটা হচ্ছে কানের বাইরের চামড়াটায় কানের ক্যানালের চামড়াটা ইনফেকশন হওয়া। আর এর খুব প্রধান কারণ হচ্ছে কান খোঁচানো। আমাদের অনেকেরই অভ্যেস আছে বাট দিয়ে বা কাঠি দিয়ে কান পরিষ্কার করা। এতে করে আমরা দেখি অনেক সময় কানের যে ওয়্যাক্স যেটাকে বলি, তেল জাতীয় যে সিক্রিশনটা, এইটা সরে গেলে কানের ভেতরে একটা ড্রাইনেস হয়, তাতে করে আমাদের দেখা যায় ইনফেকশন হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। সাথে কান পরিষ্কারের সময় অনেক সময় কানের চামড়াটা ড্যামেজ হয়, তার থেকেও ইনফেকশনের সমস্যাটা বেড়ে যায়। এই ক্ষেত্রে কানে যদি ইনফেকশন হয় ওটা একটা এক্সটার্নাল, ব্যথা খুব প্রচণ্ড হয়, অনেক সময় কানে পুঁজ ইত্যাদিও পড়তে পারে। প্রাথমিক জিনিস ট্রিটমেন্ট হিসেবে আমরা যেটা করি, কান পরিষ্কার করাটা বন্ধ করতে বলি, আর কানে কিছু ড্রপস, প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটস ইত্যাদি দিয়ে আমাদের চিকিৎসা করে ইনফেকশনটাকে সামাল দিতে হয়। এইগুলো কমন কজ ছাড়াও বিভিন্ন অন্য কারণেও কানে ব্যথা হতে পারে, যেমন কানের মিডল ইয়ারে ইনফেকশন, কানের হাড়ের ভেতরে ইনফেকশন, কোলেস্টিওটোমা বলি। এগুলো লেস কমন কজ, কিন্তু এগুলো ডেফিনেট কজের মধ্যে যার থেকে বড় সমস্যা হতে পারে। সুতরাং কানে ব্যথা হলে নিজে নিজে বা ওষুধের দোকানে ট্রিটমেন্ট না করিয়ে ডাক্তারকে দেখিয়ে সেটা ট্রিটমেন্ট করাটাই বাঞ্ছনীয়। অনেক সময় আমাদের কানের সামনে যে জয়েন্ট থাকে, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বলি, ওইটার ব্যথার জন্যেও কানে ব্যথা মনে হতে পারে। তো সেইখানে কানে ড্রপ দিয়ে বা কানের ব্যথার জন্য ওষুধ খেয়ে কোনো লাভ হয় না, আলাদা করে ওই জয়েন্টের ব্যথার চিকিৎসাটা করতে লাগে। সুতরাং কানে ব্যথা সমস্যাটা যতই কমন হোক, এর কারণ কিন্তু বিভিন্ন রকম হতে পারে, আর প্রত্যেকটা জিনিসের ট্রিটমেন্ট কিন্তু আলাদা। সুতরাং একটা ড্রপ দিয়ে সব কিছু ট্রিটমেন্ট হবে না। আপনার যদি কখনো হয় কানে ব্যথা, এক আধ দিনে যদি না কমে যায়, ডেফিনেটলি আপনার ইএনটি সার্জনকে দেখা করুন আর তার একটা প্রপার চিকিৎসা করান। হোপফুলি তাহলে আপনার ভবিষ্যতে অন্য কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।